अवैध निर्माण को लेकर स्थानीय लोगों ने किया विरोध प्रदर्शन। कोलकाता के राजारहाट गोपालपुर विधानसभा अंतर्गत विधाननगर नगर पालिका वार्ड नंबर 12 में अवैध निर्माण को लेकर विरोध प्रदर्शन स्थानीय लोगों ने किया। राजारहाट गोपालपुर विधानसभा अंतर्गत विधाननगर नगर पालिका के वार्ड नंबर 12 में अवैध निर्माण चल रहा है। यही कारण है कि इलाके के लोगों ने विरोध जताया। आज सुबह झाउटला एटीएम गली के अंदर अवैध निर्माण चल रहा था, तभी स्थानीय लोग आ गए और विरोध करने लगे। उन्होंने ने कहा कि अवैध निर्माण की सूचना पार्षदों, पुलिस और यहां तक कि नगर पालिका को भी दी गई, लेकिन कुछ नहीं किया गया। इसके बावजूद यह अवैध निर्माण धीरे धीरे हो रहा है, इसलिए आज उन्होंने आकर काम रुकवा दिया और अवैध निर्माण के सामने विरोध प्रदर्शन किया। তোমার মিউনিসিপালিটি পারমিশন দিয়েছে, আমার লোকাল কাউন্সিলর পারমিশন দিয়েছে, পারমিশনের কাগজ দেখাও, দেখাতে পারছো না কেন? কাউন্সিলর আসছে না কেন? এখানে ফোন ধর, ফোন করে থানার লোক ফোনে পাচ্ছে না, তাকে ফোন বন্ধ করে দিয়েছে। এগুলো তো আমরা হতে দেব না। যেটা লিগাল উনি সেটা বলুন। এমনি তো আনলিগালি তিনতলা করেছেন, এটা দোতলার বেশি ওঠে না। যা জমি, জমি আড়াই কাঠা জমিও নেই, কী করে পাই? দু কাঠা জমিতে চারতলা ওঠে? ওদেরকে যদি সবাই পারমিশন দিয়ে থাকে, থানা পারমিশন দিয়ে থাকে, কর্পোরেশন পারমিশন দিয়ে থাকে, পারমিশন হলে কাগজ দেখা, কাগজ কেন দেখাচ্ছে না উনি? আমাদের বক্তব্য হচ্ছে এইটুকু একটা জায়গার মধ্যে ইনলিগালি এত কাজ করছে, এটা আমরা তো প্রত্যেকটা জায়গায় চিঠি করেছি, সমস্ত জায়গায় চিঠি, দিস্তা দিস্তা চিঠি দেওয়া রয়েছে, কিন্তু ওরা একবার হয়তো কোনো সময় কর্পোরেশনের লোক এলো, হ্যাঁ ঠিক আছে বন্ধ করে দিচ্ছি বলে চলে যায়, পুলিশের লোক এলো একবার এলো বললো ঠিক আছে কাজ বন্ধ করে দিচ্ছি চলে যাচ্ছে, অথচ কেউ কোনো কাজ করছে না। এরা বলছে আমাদের কাছে সব পারমিশন রয়েছে, আমরা বলছি তোমার পারমিশন দেখাও, তোমায় যদি একদম সেই সেই কাজ করো তাহলে আমরা বারণ করবো কেন? তুমি যদি লিগালি পারমিশন পেয়ে থাকো তাহলে দেখাও। প্রমোটার একদম এইদিকে আসছে না, কন্ট্রাক্টর আসছে, যা কিছু করছে কন্ট্রাক্টর, এবং কাজ করছে কখন? ভোরবেলা লোকে যখন ঘুমোবে তখন এসে ডিস্টার্ব করছে, কালকে রাত্রি অনেক রাত পর্যন্ত কালকে কাজ করেছে, পাশে অসুস্থ মানুষ তারা বারণ করছে তাতেও শুনছে না ওরা। এবার ওরা উল্টে জোর গলায় বলছে, প্রমোটারও বলছে, ঠিকাদারও বলছে, আমরা তো ঢালাই মারবো, তোমরা পারলে আমাদেরকে আটকিয়ে দেখাও, এরকম থ্রেট দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ বলছে আমরা তো বন্ধ করবো না। এবার আমরা কতবার যাবো? কাউন্সিলরের কাছে অনেকবার যাওয়া হয়েছে, অনেক চিঠি দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটিতেও দেওয়া হয়েছে এবং থানাকেও দেওয়া হয়েছে। এখানকার কাউন্সিলর ওই ওর নামটা কি মণ্ডল, মমতা মণ্ডল, হ্যাঁ ওখানেও চিঠি করা হয়েছে, পৌরসভাও জানে, পৌরসভাও জানে, পৌরসভার লোক এর আগেও এসেছিল আর দুদিন আগেও এসেছিল। ওরা বলছে যে চিঠি এখনো কি বললো, হেড অফিস থেকে আসেনি নাকি জানো বললো, নাম্বারিংটা দেয়নি বলে ওই জন্য থানা কোনো স্টেপ নিচ্ছে না। এখন ওদের কাছে বললে থানা বলছে আপনারা মিউনিসিপ্যালিটিকে জানান, মিউনিসিপ্যালিটি যা করবে সেটা, এবার মিউনিসিপ্যালিটির কাছে বলছে থানা যা করবে সেটা, তাহলে আমরা আম পাবলিক কোথায় যাবো, কাকে ভরসা করবো? আপনার নাম?